হজরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ সাহেব, আল হাজ হজরত মাওলানা আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব হুজুরকে তার বয়ান এবং নসিহতের জন্য আমি সম্মানিত হলাম। আপনারা যারা আছেন একটু খেয়াল করে শুনেন, মা বন্ধুরা শুনেন, হাসরের ময়দান আলেমদের হিসাব পাবলিকের সঙ্গে হবে না, খেয়াল করেন, আলেমদের হিসাব পাবলিকের সঙ্গে হবে, আলেমদের হিসাব সেপারেট, পাবলিকের জন্য হিসাব সেপারেট। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান সকালবেলা আজকে বিচার হবে, ভোরে ভোরে আল্লাহ পাক এলান করবেন, তোমরা যারা যারা আলেম সিফতের সঙ্গে কবরে আসছো, কথা বলবেন, আলেম সিফতের সঙ্গে, সার্টিফিকেট যথেষ্ট নয়, এই সার্টিফিকেটটা আলেম শব্দটা লইয়া কবর পর্যন্ত যাইতে হবে। অনেকে আছে এলেম শিখছে, কবরে যাওয়ার আগে আগে এলেম বিদায় হয়ে গেছে, নামটাও বিদায় হয়ে গেছে, আল্লাহ পাকের খাতা থেকেও নাম কাটতে গেছে, আছে না এরকম? এরা বা আমি কাদের কথা কইতেছি, যারা আলেমের এই সিফত লইয়া কবর পর্যন্ত ঢুকতে পারতো। সকালবেলা হাসরের ময়দান শামসুল ভাই, সকালবেলা হাসরের ময়দান আল্লাহ পাক বলবেন, তোমরা যারা যারা আলেম অবস্থায় কবরে আসছো, এরা সব আলোক হইয়া যাও, তোমাদের সঙ্গে বিচার ইনসাফের কথা ভিন্ন জায়গায় হবে। টঙ্গীর এস্তেমা আলেমদের জন্য বয়ানের খাস কামরা, কথা কয় না, কে কে দেখছে কে কে দেখে নাই, লালিওয়ালা দারোয়ান সেখানে খাড়া, ঢুকতে গেলে জিজ্ঞেস করে, আলেম মেহরবানি উসুল ভঙ্গ করবেন না, আলেম ছাড়া কাউকে ঢুকতে দেয় না, কারণ এখানে কথা হবে আলেমদের সঙ্গে, কথা হবে আলেমরা কথা বলবেন, আলেমদের কেনিয়া বলবেন, আলেমদের হিসাব কিতাব হইতেছে, হিসাব কিতাবের সময় হয়তো কাউকে ধমক দিতে পারেন আল্লাহ পাক, এরা যদি মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে ধমক দেন, ছাত্রদের সামনে উস্তাদকে ধমক দেন, পাবলিকের সামনে আলেমকে ধমক দেন, তাইলে আলেমের জন্য অপমান হইতে পারে, এই জন্য আল্লাহ পাক বাবা একজন আলেমকে আল্লাহ পাক কিরকম সম্মান রাখছেন, হাসরের ময়দানেও পাবলিকের সামনে আলেমের বিচারের ব্যবস্থা রাখেন না, আলেমদেরকে ভিন্নভাবে নিয়ে যাবেন, ভিন্নভাবে নিয়া এরপরে আলেমদেরকে একটা এরকম চতুর্দিকে কাপড় লাগানো, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না, নো পারমিশন। তো সব আলেমরা এবার আল্লাহ পাক বলবে, তোগুলোকে আগে কথাবার্তা শেষ করে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনতেছেন, আল্লাহ পাক এই আলেমদেরকে নিয়ে বলবেন, এরা তিন গ্রুপ হবে, এই আলেমরা কয় দল হবে কন্যা, আল্লাহ পাক বলেন, এই আলেমদেরকে লইয়া আমি বলবো, বসনের পরে আলেমরা তিন গ্রুপ পাবো, কয় গ্রুপ পাবো, তিন গ্রুপ, এক গ্রুপ হইল এরা আলেম কিন্তু আমলের মধ্যে বেজাল হয়ে গেছে, এক গ্রুপ এরা আলেম কিন্তু আমলের মধ্যে কি হয়ে গেছে বেজাল, আলেমদের মধ্যে আসে না বিশেষ জন অনেক আছে, এই এক গ্রুপ, এদের নাম হইল জালেম, আরেক গ্রুপ সমানে সমান, বেজাল যেরকম নেকামল এরকম সমানে সমান, এর নাম হইল মোপচাসিদ, আরেক গ্রুপ যার মধ্যে কোন ঝামেলা নাই, আগেও বালা পরেও বালা, জোয়ানকালেও বালা বুড়াকালেও বালা, এই বালা অবস্থায় তিনি কবরে গেছেন আলেম, আছে না এরকম? তাহলে কয় রকম হইল? আমার বানানো নয়, কোরআনে কারীম আল্লাহ পাক বলতেছেন, থুম্মা আওরাসনাল কিতাব,
الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله وذلك هو الفوز الكريم الله أكبر এই লোকগুলো সব আলেমরা, এখানে অন্য কেউ নাই, কাজে এদেরকে যদি ধমকা ধমকি করা হয় তাহলে সরম পাওয়ার কিছু নাই, কারণ তারা সবে তো কি আলেম, আলেমদের ভিতরে আলেম, আলেমদের ভিতরে যদি এরকম ধমকা ধমকি করা হয় আঙ্গরে আঙ্গ উস্তাদরা কত ধমকায় মাদ্রাসার মধ্যে রাখিয়া, এটি কি আপনারা দেখেন না? আপনাদের রাস্তায় তো বেকেরে সমান সমান দেওয়া হয় কিন্তু মাদ্রাসার মধ্যে হুজুরে কি কম ধমকায়? রে ভাই দোস্ত বুঝলো, আল্লাহ পাক প্রথম আনবেন ওই দলটা, যেই দলটা হইল জালেম এদেরকে ডাকবে, দাঁড়াও সব দাঁড়াইতে আছে, তুমি মিয়া সাহেব দুষ্ট নম্বর ওয়ান, কথা কর না দুষ্ট নম্বর কি, এরে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও সব এই এই গ্রুপ দাঁড়ায়, তোমরা একান করছো হয়তো কঠিন দমক দিবে, কিন্তু কঠিন দমক দিলে এটা তো এরিয়া জিতলে কর না, কোন জায়গায় বদাম হলো এরকম এদেরকে ডাক দিবে রাজবে, এরা আসনের পরে আল্লাহ পাক এদেরকে চোখ ঘুরানি দিব, ধমক দিব, অনেক সময় মানুষ একটু উল্টা সিধা করলে চোখ গুরানি দেয় না, হু হা করে না, ওই বেচারারা কাছে মাছু করতে গিয়ে ওইখানে গিয়া বসলো, এই গ্রুপও গিয়া বসলো, আর আছে কয়েক এক কয়েক গ্রুপ, এরা কারা? এরা হইলো বড় আল্লাহওয়ালা, অমিন হোম সাহেব, আরেক গ্রুপ হইলো যারা ভালো অত্যন্ত ভালো, এরা দাঁড়াবে আল্লাহ পাক বলবেন মিয়ারা তোমরা দুনিয়াতেও আমার কাছে প্রিয় ছিলা, কবরেও তোমরা আমার কাছে প্রিয় ছিলা, আজকেও তোমরা আমাদের আমার কাছে প্রিয়, তোমার জন্য আমি আমার রহমতের ভান্ডার খুলে দিলাম। তিন গ্রুপ কতক্ষণ এদের সঙ্গে কথা, কথা হওয়ার পরে আল্লাহ পাক সব সামনে চলে আস, সব সামনে চলে আস, এক নম্বর দুই নম্বর তিন নম্বর সব সামনে চলে আসেন, তোমরাও সামনে আসো, মুক্তাসিন তোমরাও সামনে আসো, সাহেব কুন্দিল খায়রাত তো সামনে আসেন, বসো, বসানোর পরে আল্লাহ পাক বলবেন দেখো তোমরা যে আলেম, প্রস্তাবটা ছিল আমার, কথা কেন প্রস্তাবটা ছিল কার, তুমি তুমি যে আলেম হইলা তোমাকে আলেম বানানোর জন্য প্রস্তাবনা হইল আমি মাওলা, ভালা করছো বুড়া করছো প্রস্তাবটা আমার, কথা কর না ভালা করছো বুড়া করছো প্রস্তাবটা কি আমার, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে নির্বাচন করেন, প্রস্তাব দিয়া যাকে গ্রহণ করেন তাকে আল্লাহ পাক আলেম বানান, আল্লাহ মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, এটা তো হাদিস কইলাম কোরআনে কারীমের মধ্যে, যাদেরকে আমি প্রস্তাব দিয়া ঠিক করছি, কথা বল না প্রস্তাব দিয়া, তাইলে পালা হোক মিডিয়াম হোক বুড়া হোক প্রস্তাব কার ছিল, জোরে বল না প্রস্তাব কার ছিল, আল্লাহ পাক বলবেন ও মিয়ারা শুনো তোমরা বালা বুড়া জিদেই করছো জোরছ, প্রস্তাবটা কিন্তু ছিল আমার, যেহেতু প্রস্তাবটা আমার ছিল আমি আমার প্রস্তাবকে আজকে নষ্ট করলাম না, আর তোমাদেরও অনেক কাম আছে, যাও আমি আমার সেই প্রস্তাবনার বরকতে আজকে প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ তিন গ্রুপকে আমি একই অর্ডারে ক্ষমা করে দিলাম, চলে যাও কাম আছে বহুত, কাম আছে বহুত, এই কাম আছে বহুত করে আল্লাহ, কারণ দুনিয়াতে একজন আলেম এত ব্যস্ত নয়, হাসরের ময়দান থেকে একজন আলেমের কাজের ব্যস্ততা যত বাড়বে কথা কমানোর সময় নেই, এত কাম এত কাম এত কাম এত
আল্লাহ পাক বলবেন 50,000 বছর একটা দিন হাসরের ময়দান বহুত কাম, এই কামের মধ্যে তোমরা অনেক কাজের সঙ্গে শ্রম দিতে হবে, জোড়াইতে হবে, আমার প্রতিনিধি হিসাবে পায়গাম্বররা, পায়গাম্বরদের প্রতিনিধি হিসাবে তোমরা সারা ময়দান কন্ট্রোল করতে হবে। আল্লাহ যাও কাম করো, শুধু কাম না, এদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো গাড়ির ব্যবস্থা করা হবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরালাকুমুল ইয়াউম। আল্লাহ পাক বলেন নূরের গাড়ি পাঠানো হবে এদের জ্ঞানের জন্য। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন প্রত্যেক আলেমের জন্য হাশরের ময়দানে দুইটা অফিস থাকবে। কয়টা অফিস? একটা অফিস এটা হইল হাশরের ময়দানের মধ্যে, নিচে তামার জমিন, উপরে সূর্য, ত্রাহি ত্রাহি অবস্থা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইমান লইয়া কবরে যাইতে হবে, আলেম নামডা লইয়া কবরে যাইতে হবে। যদি আলেম নামডা লইয়া কবরে যাইতে না পারলেন তাহলে কিন্তু এইসব সুসংবাদ কার্যকর নয়। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক আলেমের নামে নামে, বলেন না প্রত্যেক আলেমের নামে নামে দুইটা অফিস, একটা অফিস থাকবে হাসরের ময়দানে এটা ছোট্ট, আর একটা অফিস থাকবে কাউসারের ভিতরে এটা অনেক বড়। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে তার জন্য যে অফিসটা থাকবে অফিসের গেটের মধ্যে লেখা থাকবে উমক আলেমের এই অফিস, এরকম নাম লেখা থাকবে। এবং আল্লাহর হাবিব বলেন তার যে অফিসটা হবে অফিসটা এরকম ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়, মানে চতুর্দিকে গ্লাস, চতুর্দিকে কি ইসের মধ্যে আসছে। তার বাইদারে যে অফিসটা, এই অফিসটার উপরে একটা গম্বুজের মতন থাকবে, গম্বুজের উপরে একটা সবুজ এরকম, এই যে এদের কি তা কয় যে সামিয়ানা, এরকম একটা সামিয়ানা। আল্লাহ গেট থাকবে, গম্বুজ থাকবে, গম্বুজের উপরে শামিয়ানা থাকবে। আল্লাহর হাবিব বলেন পুরা ময়দানটা হইল গরম উত্তপ্ত, যেখানে পানি পানি ত্রাহি ত্রাহি অবস্থা, আর ওই আলেমের অফিসটা হইল এয়ার কন্ডিশন। শুধু এইটাই না, ওই আলেমের সঙ্গে কথা কওয়ার জন্য কত মানুষ কারোর আমল নামা আটকায়া গেছে, কারোর আমল জিব্রাইলে কবুল করতেছে না, কাউকে কেউ এরকম বিপদে পড়ে আছে, কেউ এরকম ঝামেলায় পড়ে আছে, কেউ আগাইতে পারে না, নানান রকমের ঝামেলা আছে। তো এই সব ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার জন্য, ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার জন্য এক আলেমের দরকার, আলেমের পরামর্শ দরকার, পয়গম্বরের সঙ্গে কথা বলতে হবে, আলেম ছাড়া আগানো যায় না। তখন দেখবে কিছু মানুষ আলেমের কাছে তো ফিরতে পারে না, তবে কিছু মানুষ আছে যারা ফুলুর ফুলুর করে খালি অফিসে ঢুকে আর বাইরে ঢুকে আর বাইরে। এরা কারা? এরা হইল দুনিয়াতে ওই সকল মানুষ যারা আলেমকে মহাব্বত করতো, আলেমকে মান্য করতো, আলেমকে মান্যা চলতো, ওই লোকগুলো দুনিয়াতে এরা যেরকম ডাইনে বামে আছে হাসরের ময়দানেও এরা এরকম ডাইনে বামে থাকবে। আল্লাহ পাক বলবেন তোমাদের প্রত্যেকের জন্য দুইটা অফিস রেডি করে রাখছি, একটা হইল ময়দানে, বলেন একটা কোন জায়গায়, আরেকটা হলো কাউসারের ভিতরে। কাউসার আপনাদের সামনে আজকে সময় নাই, নতুবা আমি কাউসারের বিবরণ দিতাম, কাউসারটা কত বড় এবং কাউসারের এলাকায় আল্লাহ পাক কিরকম জিনিস বানায় রাখছেন। প্রত্যেক আলেমের নামে নামে বিশাল, সেখানে এই আলেমের সঙ্গে যারা জড়িত, এই আলেমকে যারা জিন্দগিতে মহাব্বত করছিল সকলকে আল্লাহ পাক সেখানে নাম তালিকা আগে ভাগে পাড়ায়া রাখছে। ওই আলেম ঢুকবে, ঢুকুনের পরে তার কাছে তালিকা চলে আসবে, সে চিন্তা করবে ইয়াল্লাহ ওই যে মক্তবে পড়াকালীন একটা ঘটনা ঘটলো, তো ওই
ওই ওই একটা লোক আমার সঙ্গে আলেম হিসাবে মহাম্মত করছিল, এটার নাম ওই আল্লাহ পাক বলেন কাউকে আমি বাদ দেব না, যত লোক এই আলেমকে আলেম হওয়ার কারণে ইজ্জত করেছিল মহাব্বত করেছিল সকলের তালিকা ওই হেড অফিসের মধ্যে আল্লাহ পাক পাড়ায় দিবেন। রে ভাই দোস্ত বুঝলো, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন ওই হাশরের ময়দানে যে আল্লাহ পাক আলোক করে নিয়ে গেলেন, আলোক করে নেওয়ানোর পরে বললেন যা সবাই মাফ করে দিলাম, তোমরা যাও তোমাদের জন্য অফিস রেডি করা আছে, গাড়ি রেডি করা আছে, তোমার প্রত্যেকের অফিসে এরকম সাইনবোর্ড ঝুলানো আছে, ফেরেশতা গেটের মধ্যে খাড়া আছে, তোমরা এক্ষণে যাও প্রত্যেকে কানে লেগে। এই আলেমরা তখন সেখান থেকে বের হবে, বের হয়ে দেখবো যে ফেরেশতারা প্রত্যেকে চিন্তা ফেলবে যে এটা আমার গাড়ি, এবং একটা গাড়ি নয় কয়েক লক্ষ গাড়ি আপনার একজনের জন্য আল্লাহ পাক দিয়ে রাখবে। কারণ হাসরের ময়দানে এই ছোট অফিস টু বড় অফিস, বড় অফিস টু ছোট অফিস, দৌড়াদৌড়ি করতে হলে গাড়ি লাগবো না, আর হাজার হাজার মানুষ সবাই তো কেউ না কেউ ঝামেলা হয়ে আসতেছে, আর এক আলেম সে তো ময়দানের মধ্যে যখন মুখ করবে ঘুরবে ডাইনে যাবে বামে যাবে, সে তো দুনিয়ার রাজা মহারাজা যারা আল্লাহ পাকের কাছে ইজ্জত পাইবেন তাদের ইজ্জতটা হবে এরকম বেমেসাল। রে ভাই দোস্ত বুঝলি, এই আলেমরা সেখান থেকে আসবেন, আসলের পরে কত কাম কত কাম। একটা কথা কই আমি আমার অন্যদিকে চলে যাব, এই আলেমরা হাসরের ময়দান সব পয়গম্বর প্রথমে পয়গম্বরদের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন হাসরের ময়দানে, পয়গম্বরকে জিজ্ঞেস করবে আদম নূহ ইব্রাহিম মূসা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি যে পাঠাইলাম তোমাদেরকে তৌহীদ রিসালাতের বার্তা দিয়া, তোমরা তোমাদের উম্মতের কাছে এটা পৌঁছেছো তো? সব পয়গম্বর বলবেন আল্লাহ যেন জীবনটা দিয়া কোথাও কোন রকমের খেয়ানত হইতে দেই নাই, তোমার কথাকে হান্ড্রেডে হান্ড্রেড মানুষের কাছে পৌঁছে। আল্লাহ পাক তাদের উম্মতকে বলবেন কি খবর তোমাদের কাছে পয়গম্বররা এই দাওয়াত পৌঁছেছেন? পয়গম্বর উম্মতরা বলবে আল্লাহ তারা মিশা কথা কয় না কি কইব।